আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে সেপ্টেম্বরের 15 তারিখ, রোজ হচ্ছে শুক্রবার। আজকে পাইকারি বাজারের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে, ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। যদিও আজকে শুক্রবার, নতুন করে কোনো পাইকারি বাজার দাম নির্ধারণ করা হবে না, বাট সাবেক রেট থেকে গতকালকে সন্ধ্যার পরে কিছুটা চেঞ্জ এসেছে মুরগির পাইকারি বাজার দামে। কিছু কিছু জেলায় কিছুটা বেড়েছে, কিছু কিছু জেলায় সাবেক দামে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন আপনাকে সেই রেটটা কালেকশন করে জানিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, বেশিরভাগ জেলাতে পাইকারি বাজার দাম এখন কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু কিছু কিছু জেলায় সিন্ডিকেট এখনো রয়েছে যারা এখনো, যেখানে খামারিরা এখনো দাম পাচ্ছে না। অনেকে কমেন্ট করে ফোন দিচ্ছে যে আমরা দাম পাচ্ছি না, আমাদের ডিলাররা আমাদেরকে দাম দিচ্ছে না। তো এই ডিলাররা যদি আপনাদেরকে দাম না দেয়, তাতে আমাদের কিছু করার নাই, কেননা পাইকারি বাজার যেটা রয়েছে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এতে করে আপনার ডিলাররা যদি আপনাদেরকে অনেক কমে দেয়, আপনারা যদি কমেন্ট করেন যে ভাই কম দিচ্ছে, বা অনেকে যদি কমেন্ট করেন মিলতেছে না, আমাদের কিছু করার নাই। তো এটা মাথায় রাখবেন, নিজের পার্শ্ববর্তী জেলা উপজেলা, তারপরে নিজের উপজেলা যাচাই করে তারপরে হচ্ছে কেনা বেচা করবেন। আর আমাদের রেটে যে আপনাকে বিক্রি করতে হবে সেটা এমন না, আপনি যদি এর চেয়ে অনেক বেশি দাম পেয়ে যান আপনি বিক্রি করে দেন, এটা তো সমস্যা নেই। কারণ পাইকারি দাম অনেক রকমেরই হয়, অনেকে এটা জান না। বড় সাইজের মুরগির দাম একরকম হয়, তারপরে গাড়ির রেট একরকম, খামারের রেট একরকম, খুচরা বাজারে একরকম, তারপরে বড় সাইজের ছোট সাইজের মুরগির দাম আরেক রকম হয়, অন্তত 2-4-5 টাকা কমে হয়। তো এগুলা আপনারা বুঝা শুনে কমেন্ট করতে হবে। লক্ষ্মীপুর আমার নিজ জেলা 152 থেকে 160 টাকা ব্রয়লার, 255 থেকে 265 বা 70 টাকা বিক্রি হচ্ছে সোনালি। ঢাকা 155 থেকে 164 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 260 থেকে 270 টাকা বিক্রি হচ্ছে সোনালি। মুন্সিগঞ্জে এই মুহূর্তে 155 থেকে 165 টাকা ব্রয়লার, 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তো এইভাবে আমি প্রত্যেকটা জেলার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দামটা জানিয়ে দেবো। তার আগে 20 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ বিডি একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমরা নিত্য নতুন মুরগির বাজার সকল সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। এছাড়া অনেকেই আমাদের সাথে পরামর্শ বা যোগাযোগ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দিচ্ছি। এক্ষুনি লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। গাজীপুরে এই মুহূর্তে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। নরসিংদী 150 থেকে 160 টাকা বা কিছু কিছু জায়গায় 62 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে রাজশাহীতে এই মুহূর্তে 148 থেকে 158 টাকা ব্রয়লার, কিছু কিছু জায়গায় 60 টাকায় বিক্রি হচ্ছে, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। চট্টগ্রামে হচ্ছে 155 থেকে 165 টাকা ব্রয়লার, 250 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। খুলনা 150 থেকে 158 টাকা ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। বরিশাল 155 থেকে 164 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। ময়মনসিং 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 250 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। নেত্রকোনা 150 থেকে 160 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 250 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে রংপুরে এই মুহূর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে 152 থেকে 162 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 255 থেকে 265 টাকা। কিশোরগঞ্জ 152 থেকে 162 টাকা ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে সিলেটে এই মুহূর্তে 155 থেকে 164 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। মৌলভীবাজার 155 থেকে 162 টাকা ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। সুনামগঞ্জ 156 থেকে 163 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে চাঁদপুরে এই মুহূর্তে 155 থেকে 165 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 250 থেকে 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। কিছু কিছু জায়গায় 70 টাকায় বিক্রি হচ্ছে।
বগুড়া 150 থেকে 160 টাকা, ব্রয়লার 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী ফরিদপুর 150 থেকে 158 টাকা, ব্রয়লার 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী পাবনা 152 থেকে 158 টাকায় বিক্রি হচ্ছে, ব্রয়লার 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী নোয়াখালী, নোয়াখালীতে এই মুহূর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে 155 থেকে 164 টাকা, সোনালী বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। কুমিল্লা 155 থেকে 162 টাকা, ব্রয়লার 255 থেকে 265 টাকা সোনালী। সাতক্ষীরা 150 থেকে 158 টাকা, ব্রয়লার 255 থেকে 265 টাকা বিক্রি হচ্ছে সোনালী। তারপরে হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়েও 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে, ব্রয়লার 250 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তারপরে হচ্ছে কক্সবাজার, কক্সবাজারে এই মুহূর্তে 160 থেকে 168 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 260 থেকে 275 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে বিবাড়িয়া, বিবাড়িয়াতে 155 থেকে 165 বা আর একটু কম বেশি বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 275 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রামে 150 থেকে 162 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। লালমনিরহাট 155 থেকে 162 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে মেহেরপুর, মেহেরপুরে 150 থেকে 160 টাকা, ব্রয়লার 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওতে এই মুহূর্তে 150 থেকে 160 টাকা, ব্রয়লার 255 থেকে 265 টাকা বিক্রি হচ্ছে সোনালী। ঝিনাইদহ, ঝিনাইদহতে এই মুহূর্তে 155 থেকে 164 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 255 থেকে 265 টাকায় বিক্রি হচ্ছে সোনালী। তো এই ছিল পাইকারি বাজার, প্রত্যেকটি জেলা রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত সবার আগে ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।